এগুলো কাটা তো বিশ অনেক না দেন না কই দেখি গাগরা মাছ না এটা কি চাঙ্গাগ্রা ওইটা গতম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আজ সম্পূর্ণ নতুন ধরনের একটা ফিশিং ভিডিও দেখতে যাচ্ছি আর এই ধরনের ভিডিও এর আগে আমাদের চ্যানেলে কখনোই আপলোড দেওয়া হয়নি তো আজকে যে জালটা দিয়ে আমরা মাছ ধরতেছি এটার নাম পোয়া জাল বা পোয়া মাছ ধরার জাল এই জালে সচরাচর পোয়া মাছই বেশি বাজে অনেক সময় অন্যান্য কিছু মাছও বাজে যেমন আজ আমরা যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হলো গাগরা মাছ বা চ্যাংগাগরা মাছ চাঙ্গাগ্রা মাছ এর আগেও আমরা দেখেছি আমাদের যে বুড়ির ফিশিংয়ের যে কিছু ভিডিও আছে সেগুলোতে তো জেলে ভাইয়েরা মাছ ছাড়াইতেছে জাল থেকে আর একটা কথা বলে রাখি এই জালটা আসলে আগে থেকেই সাগরে বা নদীতে সেট আপ দেওয়া থাকে বা ফালানো থাকে জাস্ট প্রতিদিন দুইবার করে ভাটির সময় এই জালগুলো থেকে মাছগুলো ছাড়িয়ে নেওয়া হয় বা জালগুলো বাছাই করা হয় তো এখন সেরকম জাল বাছাই চলছে মাছও আসতেছে জেলেরা সেটাকে ছাড়াচ্ছে তবে চলুন দেখা যাক এই জেলেরা আজকে কী মাছ পায় এবং কী পরিমাণে মাছ পায় শেষ অবধি সবাই সাথেই থাকবেন বলে আমি আশা করি পাও কামড়াই মশা
জালের ভিতরে মাছ দিকে আসে অনেকগুলো। কাটা ভাঙিয়ে আলাই দিস করে দিলাম। এগুলো কাটা তো বিষ অনেক না? দেন না কই দেখি জাল টান খাইয়ে দিস নি আবার কেউ মাছ ছাড়াই হেয়ার পাশ দিকে লাগাতে মনে করছিলাম। তোমার লাগছে দেখি বিয়ের ফেলে দুইটা ভাগ্য ভালো হিন্দি বাজছে। ইলিশ মাছ তো দুই দিয়ে একটা পাইলি দর্শক, আমরা এই মাছগুলো পেলাম। এখানে অধিকাংশই হচ্ছে গাগরা মাছ বা চাং গাগরা মাছ, আর পোয়া মাছ আছে খুব অল্প কিছু, যেমন এটা পোয়া মাছ আর এগুলো তো। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরপরে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে সবাই ভালো থাকুন,
চারপাশের সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বেডি সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।